বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। প্রতিদিনের মতো আজকে আমরা নিয়ে এসেছি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। রিসেন্টলি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নতুন একটি সরকারি চাকরির সার্কুলার দিয়েছে, সেটা অনেকেই জেনে গেছেন হয়তো। তো আমরা নিয়ে এসেছি সেই চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। এটা একটি বিশাল চাকরির বিজ্ঞপ্তি, যেটা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে আপনাদের জানিয়ে দেবো যে আপনারা কীভাবে আবেদন করবেন, কোন পদে কতজন লোক নেবে, কোন কোন জেলার প্রার্থী কোন আবেদন করতে পারবেন, বা শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা কী কী, সব বিষয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো। সে পর্যন্ত ভিডিওটি না শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের চ্যানেলের জন্য আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন। চলুন আমরা মূল ভিডিওয়ে আসা যাক। বর্তমান সরকারের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা, 1207 এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে 26/12/2022 খ্রিস্টাব্দে। তো এখানে এলজিইডি, যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মানে এলজিইডি, একটি বিশাল বড় চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেটাই আজকে আপনাদের জানাবো। এক নম্বরে দেওয়া আছে অফিস সহায়ক, বেতন হচ্ছে আপনার 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত, গ্রেড হচ্ছে 20, অনূর্ধ্ব 30 বছর যাতে তারে আবেদন করতে পারবেন। এখানে পদের সংখ্যা হচ্ছে 104টি, এসএসসি পাস থাকলেই হবে, এসএসসি পাস অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এসএসসি পাসে আপনি 104 জন পদ লোক নিবে তারা। দ্বিতীয়টা হচ্ছে নিরাপত্তা প্রহরী, অনূর্ধ্ব 30 বছর, বেতন স্কেল হচ্ছে 8,200 টাকা থেকে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। পদের সংখ্যা হচ্ছে 194টি, অনূর্ধ্ব মানে অষ্টম শ্রেণী পাস হলে হবে এবং সুঠাম দৈহিক গঠনের অধিকারী হতে হবে। তো যে যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, ভোলা, পিরোজপুর, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ। আপনারা এই সমস্ত জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। দুইটা পদ নিরাপত্তা প্রহরী আর অফিস সহায়ক। আপনারা নিরাপত্তা প্রহরীতে লোক নেবে 194 জন এবং অফিস সহায়ক লোক নেবে 104 জন। এখানে তারা যে শর্তগুলো দিয়েছে, শর্তগুলোর মধ্যে হচ্ছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং একজন স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং 25/3/2022 তারিখে আবেদনকারী বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র, কন্যা, প্রতিবন্ধীর মেয়ে, প্রতিবন্ধীর ক্ষেত্রে 25/3/2020 তারিখ বয়সের ঊর্ধ্বসীমা হচ্ছে 32 বছর। মুক্তিযোদ্ধা পুত্রকন্যার পুত্রকন্যাদের ক্ষেত্রে 25/3/2020 তারিখে বয়সের ঊর্ধ্বসীমা হচ্ছে 30 বছর। সূত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ের সার্ক নম্বর এতে দেওয়া আছে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে সরকারি, আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষায় তা প্রদর্শন করতে হবে। আপনারা যেভাবে আবেদন করেন, প্রার্থীকে অনলাইনে lged.teletalk.com.bdu ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে, এবং আবেদন ফর্ম পূরণের শুরুর তারিখ হচ্ছে 4/1/2023 সকাল 9টা থেকে, এবং আবেদনের পত্র শেষ তারিখ হচ্ছে 31/1/2023 রাত 12টা পর্যন্ত। এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে যারা অনলাইনে আবেদন করবেন তাদের ক্ষেত্রে যে ছবির সাইজ বা স্বাক্ষরের সাইজ, আমরা বরাবরই এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম যে এই বিষয়ে, স্বাক্ষরের দৈর্ঘ্য হচ্ছে 300 এবং প্রস্থ হচ্ছে 80, এবং ছবির সাইজ হচ্ছে দৈর্ঘ্য 300, প্রস্থ হচ্ছে 300। এভাবে আপনারা আবেদন করবেন। আর এক এক পদের জন্য এক এক চার্জ তারা নিবে। আপনারা জানেন দুইটা পদের জন্য দুই রকম চার্জ আছে। একটা পদের জন্য চার্জ হচ্ছে আপনার 112 টাকা, 72 ঘন্টার মধ্যে দিতে হবে, 112 টাকা টোটাল 72 ঘন্টার মধ্যে দিতে হবে।
আপনার যেভাবে যদি কেউ টেলিটকে আপনারা যদি টাকা পে করতে চান, সেক্ষেত্রে আপনাদের যে বিষয়টি জানা দরকার যে আপনারা কিভাবে আবেদন করবেন বা আবেদনের পরে যে টাকা পে করার যে বিষয়টি, এটা আমি একটা নতুন ভিডিও বানাবো আপনাদের জন্য। যে সরকারি চাকরির ক্ষেত্রে বিশেষ করে যে সরকারি চাকরিগুলো বিজ্ঞপ্তি দেওয়া হয়, সেই চাকরিগুলোতে কিভাবে টাকা পে করতে হয় এবং টাকা পে করার সময় কি কি বিষয় মাথায় রাখতে হয়, সে বিষয়গুলো নিয়ে আমরা একটা নতুন ভিডিও বানাবো চিরেই। আপনারা যদি তারপরও কোনো সমস্যা হয় আমাদের জানাবেন, আমাদের কমেন্ট বক্সে আপনারা জানাবেন, এবং কী কী কাগজপত্র নিয়ে যেতে হয়, কীভাবে কী করতে হয় সব কিছু বিষয় আমরা জানাবো। একটা সময় নতুন একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। তো এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের চাকরির নতুন চাকরির বিজ্ঞপ্তি। পরবর্তীতে নতুন কোনো চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।